ক্যানিং লোকাল অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে একটু পরেই আসছে, আজকে একটু লেট হলো, ভেবেছিলাম ফার্স্ট ট্রেনটা ধরবো। আমার একজন সঙ্গী আসার কথা ছিল, জানি না কোনো মোবাইলে প্রবলেম হচ্ছে, ফোনটা সুইচ অফ বলছে, দেখা যাক যদি ও আসে ওকে ফোন করব। তো সঙ্গে থেকো, সকালের বাস ধরবো। ওয়েদার আজকে খুব ভালো আছে, রোদ নেই, সঙ্গে থেকো। রিভার অ্যান্ড জঙ্গল থেকে সবাইকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আজ অনেকদিন পর এলাম। আজকের যেটা ডেস্টিনেশন আমার ছিল সেটা হচ্ছে মরিচাবি জঙ্গল, সিদ্ধারকাটি যাব, নিমন্ত্রণ ছিল। আমরা যে ব্রিজটা দিয়ে যাচ্ছি এটা ক্যানিংয়ের উপর দিয়ে গদখালি ঝড়খালি যাওয়া যায় রাস্তা দিয়ে। তো এটা, এই নদীটার নাম হচ্ছে আপনার মাদলা নদী। মাদলা নদীর কথা বলতে গেলে তোমরা আগের ভিডিওতে তোমরা দেখেছো মাদলা নদীর কী কী পরিস্থিতি থাকে, ছ মাস উত্তাল থাকে, ছ মাস শান্ত থাকে। তো আমার জার্নিটা ছিল ওই 40 থেকে 45 মিনিটের জার্নি ছিল, আমি একাই ছিলাম, একটু বোরিং লাগছিলো কারণ সঙ্গে সঙ্গে সাথে থাকলে একটু ভালো লাগে, আর যেহেতু একা সেহেতু একাই ডিসিশন করতে হবে। তো আজকের দিনটা ছিল হচ্ছে জামাই ষষ্ঠী, প্রচুর জামাই, মানে চারিদিকে এত জামাই যে বলার কথা না। যাই হোক, আমি বাসায় বসেছিলাম আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। একটা বাজারে মুখে এসে পড়েছিলাম, প্রচুর ভিড়, মানে ভাবা যায় না এত ভিড়, প্রচুর ফল মিষ্টি মানে অঢেলভাবে বিক্রি হয়েছে ওই দিনে। হালকা গরম ছিল, আমি জয়প্রকাশকে ফোন করেছিলাম যে কাকিমাকে বলতে যে আমি আসবো, আসার আগে আমি মরিচাপি জঙ্গলের কাছে যাব। তো মরিচাপি জঙ্গলের কাছে যেতে গেলে আমাকে প্রথমে বাস থেকে নামতে হবে, যেটা আমার ধামাখালি বাস স্ট্যান্ড বলি। এটা দুটো পথ দিয়ে তোমরা যেতে পারো, একটা হচ্ছে তোমরা ডাইরেক্ট হাসনাবাদ লোকাল শিয়ালদা থেকে ধরতে পারো, হাসনাবাদ নেবে লেবুখালির বাস আছে, লেবুখালির বাসে গিয়ে ওখান থেকে ডাইরেক্ট সিদ্ধারকাটি বা শামসেরনগরের বাস ছাড়ে, সেই বাসে তোমরা ডাইরেক্ট যেতে পারো, বারাসাত থেকে ছাড়ে বাসটা, সেই বাসেও যেতে পারো, অথবা ভায়া তোমরা হাসনাবাদেও যেতে পারো। নিয়ার অ্যাবাউট তোমরা যদি হাসনাবাদ হয়ে কেউ যাও তাহলে সময় লাগবে খুব বেশি হলে 2 থেকে 2.5 ঘন্টা। আর এটা সম্পূর্ণ বাংলাদেশ বর্ডার, যেখানে সবচেয়ে ভয়ানক জঙ্গল। আর এই জঙ্গল, যে মরিচাবি জঙ্গলটা, কিছুটা অংশ ইন্ডিয়াতে আছে আর কিছুটা অংশ বাংলাদেশে, জঙ্গলটা অনেক বড় জঙ্গল। আমি তোমাদেরকে নেক্সট আবার যখন যাবো আমি জঙ্গলে ঢুকতে পারিনি এবারে গিয়ে, কারণ আমার হাতে সময় খুব কম ছিল। তো সেই কারণে যেহেতু সময় কম ছিল আমি যেতে পারিনি। এখন মেন যেটা বলার বক্তব্য হচ্ছে, আমি বাসে করে যাচ্ছিলাম, তোমরা যে দুপাশে যে জলা জায়গাটা দেখছো, এই জলা জায়গাটা কিন্তু প্রচুর মাছের চাষ হয়। এর আগেও তোমাদেরকে বলেছি বিভিন্ন ধরনের মাছ, চিংড়ি মাছ থেকে শুরু করে ট্যাংরা, পার্শে, ভোলা, ভেটকি এবং কাঁকড়াও প্রচুর চাষ হয় এবং প্রচুর আমদানি হয়, প্রচুর। তো যাই হোক, তোমরা যদি এই পথ দিয়ে যাও, ক্যানিংয়ের পথ দিয়ে যাও, মোটামুটি ধরে নাও মরিচাবি পৌঁছতে ওখানে এক ঘন্টা দু ঘন্টা, ওখানে 2 ঘন্টা, প্রায় 4 ঘন্টা সময় লাগবে মরিচাবি পৌঁছতে ক্যানিং, যদি এই পথ দিয়ে যাও। আর যদি ওই পথ দিয়ে যাও তাহলে হয়তো 1 ঘন্টা সেভ হতে পারে, তার কারণ নৌকোতেই তোমাদের সময় লাগবে হচ্ছে প্রায় 2 ঘন্টা। আমার নেক্সট ভিডিওতে নৌকোর পুরো নদীর ওপর দিয়ে আমি গেছিলাম, নদীর পুরো দৃশ্য, ওখানকার পারিপার্শ্বিক যে পরিবেশ, ঠিক আছে, পুরো রায়মঙ্গল নদীর উপর দিয়ে গেছি প্রায় 2 ঘন্টা। তোমরা হয়তো ভাবতে পারছো যে 2 ঘন্টা নৌকোতে বসে থাকা মানে কতটা টাফ ব্যাপার। যাই হোক, খাওয়া দাওয়া আমি করে নিয়েছিলাম। আর মেন যেটা বলার বক্তব্য হচ্ছে, যদি জঙ্গলে যেতে হয় তাহলে মরিচাপি জঙ্গল এখন নেট দিয়ে ঘেরা আছে, বাঘের সেই ভয়ানক উপদ্রব এখন একটু কমেছে। লাস্ট 2022 জানুয়ারিতে বাঘ ঢুকে গেছিলো। তো মরিচাবি ওখানে কুমির, মরিচাবি জঙ্গলের সামনে যে গ্রামটা আছে কুমিরমারি,
তোমরা ম্যাপে দেখলে বুঝতে পারবে কুমিরবাড়ির যে গ্রামটা আছে সেটা একদম নদীর ধারে, আর ওপারে বাঘের জঙ্গল, এপারে গ্রাম। অ্যাজ ইউজুয়াল সেম, শামসেরনগরও সেম। কিন্তু আমি মরিচাপি দিয়ে যেটা শুনলাম যে এই মুহূর্তে মেনলি বাঘ যেখানে আছে সেটা হচ্ছে শামসেরনগরে, তার কারণ শামসেরনগরে ম্যাক্সিমাম জঙ্গলটি ওপেন জঙ্গল, ওখানে নেট কিছুটা দেওয়া থাকলে ওপাশ দিয়ে পুরো নেট বন্ধ আছে। তো সঙ্গে থেকো, আসছি। দাও 150 গ্রাম দাও, এই হচ্ছে পরোটা, পরোটা খাবো, এখানে বসে খাওয়ারও জায়গা আছে, আর আজকে ওয়েদারটা মোটামুটি ভালো, খারাপ না। সঙ্গে দেখো, কুমিরবাড়ি যাব, ঘাটে চলে এসেছি, একজন মাছ হচ্ছে, এটা একটা নৌকা আছে, এই নৌকাটা মনে হয় যাবো, বা এই নৌকাটা যে কোনো একটা নৌকো যাবো। 11:30 বোট ছাড়বে, যেটা কথা শুনেছিলাম, একটা বোট অলরেডি চলে গেছে, আর এটা হচ্ছে ঘাটের রাস্তা আছে, এদিকটা পুরো জঙ্গল আছে, এদিকটা পুরো জঙ্গল, এই পাশটা পুরো জঙ্গল আছে, আর ওটা হচ্ছে রায়মঙ্গল নদী, ওটা পুরোটা রায়মঙ্গল নদী আছে, আর এই যে লোকালয়টা দেখছো এটা পুরো লোকালয় আছে, এটা পুরোটা সন্দেশখালি হচ্ছে ওই দিকটায়। আজকে ওয়েদার মোটামুটি আছে, গরম আছে, যেরকম গরম থাকে, রোদ সেরকম নেই, কিন্তু ঘাম হালকা বেরোচ্ছে, এখন জোয়ার এসে নৌকো আসার কথা আছে 11:30, ওয়েট করছি ধামাখালি ঘাটে, তোমরা দেখতে পারো। সঙ্গে থাকো, তো মোটামুটি আমাদের একটা বোট চলে এসছে, কুমিরবাড়ি ডাইরেক্ট যাবো, এটা মালবাহী বোট আছে, সিমেন্ট আছে, ওয়েদার খুব ভালো আছে, আশা করি বোটটাতে বেরিয়ে যাবো। আজকে জামাই ষষ্ঠী, প্রচুর জামাই বাজারে, প্রচুর জামাই, মিষ্টি প্রচুর বিক্রি হয়েছে, কুমিরবাড়ি বাজারে নামবো, সঙ্গে দেখো। তো মোটামুটি আমরা হাত ছেড়ে বেরিয়ে গেলাম, একটা নৌকো পেয়ে গেছিলাম, এটা ডাইরেক্ট কুমিরবাড়ি যাবে, মাঝি ভাই আছে, আমি আছি সঙ্গে, খুব সুন্দর হাওয়া আজকে, ওয়েদার খুবই ভালো, এখন মোটামুটি চলেছি, আর আগের দিন এসেছিলাম, আগের দিন একটু ঢেউ ছিল, কিন্তু আজকে ঢেউ তো সেরকম নেই, এটা পুরো লোক, এই লোকেশনটা পুরো লোকালয় এরিয়া আছে, এটা পুরো আমরা যাবো ওদিকটায়, রায়মঙ্গল নদী হচ্ছে ওদিকটায়, আমরা সাইডেই যাবো। তো সত্যি অভাবনীয়, সঙ্গে দেখো। অ্যাকচুয়ালি এই নৌকোগুলোতে সিমেন্ট সিমেন্ট আছে, পাথর আছে, এসব নিয়ে যাচ্ছে, আমরা যদি এমনি নর্মাল নৌকোতে যেতাম তাহলে অনেকগুলো ইয়েতে থাকতে হতো, মানে অনেকগুলো জায়গায় হল্ট করতে হতো, বাট এখন কোনো জায়গায় হল্ট করতে হবে না, তো সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট যাব, যেটা কথা আছে যেটুকু সেই অনুযায়ী। তো সঙ্গে দেখো, এটা হলো বড় তুষখালি ফেরিঘাট, বড় তুষখালি একটা জায়গার নাম, এটা এটা পুরো লোকালয় আছে, এখান থেকেও যাই আমরা, অ্যাকচুয়ালি নদীর একটু সাইড দিয়ে যাচ্ছি, এটা পুরোটাই নদী আছে, আমরা এই সাইড দিয়ে যাচ্ছি, এবং আমরা যেটা কথা হচ্ছে ছোটো মোল্লাখালির ওপর দিয়ে যাবো। তো সঙ্গে থেকো, খুব ভালো লাগছে, দিদির বাড়িতে যাওয়ার কথা আছে, আজকে জামাই ষষ্ঠী দিনে চলে এসেছি, জানি না কী হবে, তবে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর এখন জোয়ার যেহেতু আছে সেক্ষেত্রে
মানে সত্যি ভাবা যায় না। সঙ্গে দেখো ড্রাইভার বাইক বসে রয়েছে, আর ঝড়ে এখানটা সেরকম ক্ষতি হয়নি, কারণ বাঁধগুলো খুব পুরো ইট দিয়ে তৈরি করা আছে। বাট যেটুকু ক্ষতি হওয়ার আগে হয়েছিল, বাট এখন সেইভাবে ক্ষতি হয়নি যেটা আমি দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি। সঙ্গে দেখো নদীতে বেরোবো, রায়মঙ্গল নদী যেটাকে বলা হয়, এটাও একটা নদী আছে, এই নদীটা থেকে বেরোবো। এবং নৌকো আমাদের একদম নদীর ধার দিয়ে যাচ্ছিল, এবং যে লোকালয় আছে তাদের যে জীবন জীবিকা সেগুলো আমার চোখে পড়ছিল। খুব সুন্দরভাবে নৌকোটা চালাচ্ছিল মাঝি ভাই, আমি বসেছিলাম, হালকা রোদ ছিল, প্রায় অনেক সময় লাগবে, কিন্তু নৌকোতেই কাটাতে হবে জলে। আর জলের যে ঢেউ ছিল আস্তে আস্তে, যত বড় নদীর দিকে যাচ্ছিলাম জলের ঢেউ ততই বাড়ছে। আমি ভাবছিলাম যে সেই জলের যেন ঢেউ যেন না আসে, যাতে নৌকো প্রচুর তুলে, আমার নৌকো জলে তুললে একটু ভয় লাগে। যাই হোক, কোনো ভয়ের কোনো কারণ ছিল না, তার কারণ খুব সুন্দর নৌকো। আর জলের নদীর আশেপাশে আমি দেখছিলাম কিছু কিছু জায়গায় ম্যানগ্রোভ ফরেস্ট আছে, কিছু কিছু জায়গায় নেট পাতা আছে, হ্যাঁ মাছ ধরার নেট পাতা আছে, প্লাস দূরে এপার থেকে ওপার দেখা যাচ্ছিল না, মানে খুব মনে হচ্ছিলো। যাই হোক, আমি একটু হাওয়া দিচ্ছিলাম, আমি হঠাৎ করে একটু ছাতাটা নিয়ে বসলাম এবং জলের দিকে তাকাচ্ছিলাম যে ঢেউটা মনে হচ্ছে বাড়ছে, তার কারণ বে অফ বেঙ্গল রায়মঙ্গল নদীর অনেকটা কাছে। হ্যাঁ, তো সেই কারণে আমি চেষ্টা করছিলাম যতটা মানে করার। তোমরা দেখতে পারো নদীর জল কতটা দাঁড়ান, কতটা জল, কত বড় নদী, মানে ভাবা যায় না, এপার থেকে ওপার দেখা যায় না এত বড় নদী রায়মঙ্গল নদী। খুব নামকরা নদী তোমরা জানো, এবং এর একদিকে আছে শামশেরনগর, হেমনগর, আরেক দিকে আছে হচ্ছে মরিচাপি জঙ্গল বাংলাদেশ, আরেক দিকে আছে কুমিরবাড়ি। তো আমি কুমিরবাড়ি ঘাটেই যাবো, কুমিরবাড়ি থেকে ওখান থেকে বাগনা ফরেস্ট আছে, ম্যাপে আমি দেখে নিয়েছিলাম বাগনা ফরেস্ট, সেই বাগনা ফরেস্টে যাব। বাগনা ফরেস্টে হচ্ছে মেন ফরেস্ট, যেখানে মেন যেটা জঙ্গল বাঘের, বাঘ যেখানে থাকে সেই জঙ্গল মানে করব। তো যাই হোক, আমি যতটা এক্সপ্লোর করার চেষ্টা করব, এবং মরিচাপিতে মরিচাপি যে জঙ্গলটা কেমন সেটাও একটু জানার চেষ্টা করব। এর আগে অনেকগুলো ভিডিও দেখেছি, আমার হাতে খুব বেশি সময় নেই। আর মেন যেটা কনসার্ন হচ্ছে, আমি যখন মরিচাপিতে পৌঁছালাম, সরি কুমিরবাড়িতে যখন পৌঁছালাম, কুমিরবাড়িতে আমার এক ভদ্রলোকের সাথে আলাপ হলো, পবিত্রদা। পবিত্রদার ব্যবহার খুব ভালো, পবিত্রদা একদম শেষ প্রান্তে থাকে, মানে কুমিরবাড়িতে একদম শেষ প্রান্তে নদীর ধারে থাকে, খুব সুন্দর জায়গা। তোমার নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো। এবং পবিত্রদার সাথে অনেকগুলো ঘটনা শুনলাম, বাঘ আসা নিয়ে যাওয়া নিয়ে ঘটনা শুনলাম, তো আমাকে নিমন্ত্রণ করলো নেক্সট টাইম আসার জন্য।